এই একটা মাত্র প্যাক, যে প্যাকটি ব্যবহার করলে ত্বকের সব ধরনের সমস্যা দূর করতে সাহায্য করবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা সবাই সুন্দর হতে চাই, আমাদের ত্বকটাকে আমরা সুন্দর রাখতে চাই। ফর্সা সুন্দর ত্বকে যদি ব্রণের সমস্যা দেখা দেয় বা ত্বকটা পুড়ে যায়, কালো ছোপ ছোপ দাগ হয়ে যায় বা মেসার দাগ হয়ে যায়, দেখতে কতটা বাজে দেখা যায়। তো এই ধরনের সমস্যা কি করে দূর করা যায়, আজকে আমি এমনই একটা প্যাক আপনাদের সঙ্গে শেয়ার করব, যে প্যাক ব্যবহার করলে সব ধরনের সমস্যা দূর করবে, মাত্র একটা প্যাক ব্যবহার করলে। তো কি সেই প্যাকটা? তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এতে করে আমি ভিডিওতে যেটাই বলি আপনারা শুনতে পাবেন, আর তা না হলে দেখা যায় যে আপনারা যদি ভিডিওটা অর্ধেকটা দেখেন তাহলে কিন্তু জানতে পারবেন না। তো এ কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আমাদের স্কিনে অনেক ধরনের সমস্যা দেখা দেয়, অনেকের অয়েলি স্কিন, অনেকের আবার ড্রাই স্কিন, অনেকের সেন্সিটিভ স্কিন। তো সব ধরনের স্কিনে আমরা কী প্যাক ব্যবহার করতে পারি? অনেক সময় দেখা যায় যে আমরা ঘরোয়াভাবে অনেক কিছু ব্যবহার করছি কিন্তু কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না? আমরা কিন্তু কন্টিনিউ করছি না। যদি কন্টিনিউ করা হতো তাহলে অবশ্যই কাজ হবে। আপনি যদি একদিন একটা প্যাক ব্যবহার করেন, এরপরে যদি আপনি এক মাস না করেন তাহলে তো কোনো কাজ হবে না, তাই না? তো এ কারণে আপনি যেটাই ব্যবহার করেন, আপনি রেগুলার করতে থাকেন, তাহলেই এটার রেজাল্টটা আপনি ভালো পাবেন। তো সবাই যেটা নিয়ে কমেন্ট করছেন, যে সমস্যাটা নিয়ে, ত্বকটা কালো হয়ে গিয়েছে, ছোপ ছোপ দাগ পড়ে গেছে, মেস্তা পড়ে গিয়েছে, ব্রণের সমস্যা, ব্রণ যেখানে হয়েছে সেখানে ক্ষত হয়ে গিয়েছে, গর্ত হয়ে গিয়েছে, এবং অনেকেরই আছে যে রিঙ্কেল পড়ে গিয়েছে এবং চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গিয়েছে। তো এই সমস্যাগুলো কী করে দূর করা যায়, আজকে আমি আপনাদের সঙ্গে এমনই একটা প্যাক শেয়ার করছি। এই একটা মাত্র প্যাক যদি আপনারা রেগুলার ব্যবহার করেন তাহলে এই ধরনের সমস্যা দূর করতে সাহায্য করবে। তো অনেক আপুরাই দেখা যায় আমাকে ফোনও করছেন। তো আমি কিন্তু আমার চ্যানেলে অনেক ত্বকের যত্নে অনেক অনেক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো তারপরেও আজকে আবার একটা প্যাক আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা সবাই জানি চন্দন পাউডার আমাদের ত্বকটাকে ব্রাইট করবে, ত্বকের কালো দাগ, মেস্তা এবং ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করবে। এবং টমেটো কিন্তু আমাদের স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে, সারা বছর কিন্তু এখন টমেটো পাওয়া যায়। এবং মুলতানি মাটি সব ধরনের কসমেটিক্সের শোরুমে আপনারা পেয়ে যাবেন। অনেকেই কিন্তু কমেন্ট করেন যে আপু মুলতানি মাটি বা চন্দন পাউডার কোথায় পাবো, যে কোনো কসমেটিক্সের শোরুমে আপনারা পেয়ে যাবেন, এবং অবশ্যই অরিজিনালটা নিতে হবে, তাহলেই কিন্তু কাজ হবে। তো আর কথা না বাড়াই দেখা যাক যে কি করে এই প্যাকটা তৈরি করতে হবে। তো তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং যেসব আপুরা এবং ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো চলুন দেখে নেই কী করে এই প্যাকটি তৈরি করতে হবে। তো প্যাক তৈরি করতে আমার লাগছে এখানে টমেটো। আমি টমেটো রস করে নিব। আমি এখানে নিয়েছি মুলতানি মাটি আর নিয়েছি আমি চন্দন পাউডার। তো আমি এখন এই টমেটোর রসটা করে নিচ্ছি।
আমি এখানে অর্ধেকটা টমেটো নিয়ে নিচ্ছি, এখন আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। তো এই যে আমি টমেটো গ্রেট করে নিয়েছি, আমি এখন টমেটোর রসটা নিয়ে নিব। তো এই যে আমি টমেটো রস করে নিয়েছি, এখন আমি প্যাকটা তৈরি করব। তো আমি এখানে একটা খালি বাটি নিয়েছি, আমি এখন এই প্যাকটা তৈরি করব। আমি এখানে টমেটো প্রথমে আমি চন্দন পাউডার না মুলতানি মাটি নিয়ে নিচ্ছি। আমি এখানে এক চামচ মুলতানি মাটি নিলাম, চন্দন পাউডার নিব আমি এক চামচ, এই যে এক চামচ চন্দন পাউডার নিব, আর নিব আমি টমেটোর রসটা নিয়ে নিব যতটুকু প্রয়োজন। এই প্যাকটা তৈরি করতে যতটুকু প্রয়োজন, আরেকটু দিয়ে দিচ্ছি। অল স্কিনের জন্য এই প্যাকটি ব্যবহার করা যেতে পারে। তো এই যে আমার প্যাকটা রেডি হয়ে গিয়েছে, আমি এখন এই প্যাকটা অ্যাপ্লাই করব। তো এই যে আমি প্যাকটা তৈরি করে নিয়েছি, আমি এখন এই প্যাকটা অ্যাপ্লাই করব। এই একটি মাত্র প্যাক, যে প্যাক ব্যবহার করলে ত্বকের সব ধরনের সমস্যা দূর করবে এবং অল স্কিনের জন্য এই প্যাকটি ব্যবহার করা যাবে। অ্যাপ্লাই করছি, চন্দন আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। আমাদের ত্বকটাকে ব্রাইট করতে সাহায্য করে, রিঙ্কেল রিমুভ করবে এবং ত্বকের কালো ছোপছোপ দাগ দূর করবে, মেস্তা দূর করবে, যাদের ব্রণের সমস্যা আছে ব্রণটা দূর করতে সাহায্য করবে চন্দন। টমেটো আমাদের ত্বকটাকে ব্রাইট করতে সাহায্য করবে। অনেকের দেখা যায় স্কিনটা কুচকে গিয়েছে, ঝুলে গিয়েছে, স্কিনটাকে ব্রাইট করার পাশাপাশি স্কিনটা টাইট করবে।
যদি ত্বক সুন্দর রাখতে চান, ত্বকটাকে ফ্রেশ রাখতে চান, তাহলে সপ্তাহে একদিন এই প্যাকটা ব্যবহার করতে পারেন। যাদের অয়েলি স্কিন তারা রেগুলার এই প্যাকটা ব্যবহার করলে কি হবে, এই প্যাকের সাহায্যে আপনার ত্বকের যে অয়েলটা আছে সেটা শুষে নেবে, এই প্যাকটা ব্যবহার করলে। এবং যাদের ব্রণের সমস্যা, ব্রণের সমস্যা বেশি দেখা দেয় যাদের অয়েলি স্কিন, তো ব্রণ তো দূর করবে পাশাপাশি অয়েলটাকেও কন্ট্রোল করবে এই প্যাকটা ব্যবহার করলে, এবং পাশাপাশি আপনার স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করবে। সপ্তাহে একদিন অবশ্যই এই প্যাকটা ব্যবহার করতে হবে এবং রোদে পোড়া কালো দাগ দূর করতে সাহায্য করবে এই প্যাকটা ব্যবহার করলে। অবশ্যই এই প্যাকটা ব্যবহার করার আগে স্কিনটাকে ক্লিন করে নিতে হবে, আর ক্লিন করার হচ্ছে আপনি গোলাপ জল দিয়ে করতে পারেন অথবা আপনি যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে আপনার স্কিনটাকে ওয়াশ করে ক্লিন করে তারপরে এই প্যাকটা ব্যবহার করতে পারেন। তো আমি 20 মিনিট এই প্যাকটা রাখবো, এরপরে আমি নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নিব। তো ফিরে আসছি 20 মিনিট পরে। 20 মিনিট পর প্যাকটি শুকিয়েছে, আমি ওয়াশ করে নিচ্ছি। তো এই যে আমি আমার স্কিনটাকে ক্লিন করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আমার স্কিনটা কতটা ব্রাইট লাগছে। সবশেষে যেটা করতে হবে, আমার যেহেতু ড্রাই স্কিন তো আমি নারকেল তেলটা ইউজ করব, আর আমি কিন্তু এই যে খাঁটি নারকেল তেল তৈরি করেছি, আর এই এই তেলটাই কিন্তু আমি ব্যবহার করি। নারকেল তেল হচ্ছে স্কিনটাকে ময়শ্চারাইজ করে, তো যেহেতু যাদের ড্রাই স্কিন তারা নারকেল তেল ব্যবহার করতে পারেন, বা ভিটামিন ই ক্যাপসুল যেটা স্কিনে ব্যবহার করা হয় সেটা ব্যবহার করতে পারেন, আর যাদের অয়েলি স্কিন তারা যে কোনো ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার করবেন, যেটা করেন সবসময় রেগুলার সেই ক্রিমটাই ব্যবহার করবেন। তো আমি এখন নারকেল তেলটা ব্যবহার করছি। খাঁটি নারকেল তেল ব্যবহার করতে পারেন, রিঙ্কেল রিমুভ করবে এবং স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনারা কন্টিনিউ এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারেন। তো আজ এ পর্যন্ত। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন বিউটি টিপস পেতে। আজ এ পর্যন্ত, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।